এক পা দুপা করে যার হাত ধরে হাঁটতে শিখেছি, যার চোখ দিয়ে স্বপ্ন দেখতে শিখেছি, যার মধ্য দিয়ে জীবনকে জানতে শিখেছি, সেই মমতাময়ী মাকে নিয়ে ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন থ্রি নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের এই আয়োজনে। প্রিয় দর্শক, প্রতিটি পার্টিসিপেটিং টিম অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের মধ্য থেকে আমরা পেয়ে যাব আমাদের সুপার সিক্সটিনের শেষ পার্টিসিপেটিং টিমদের। তারা কারা হবে সেটা জানবো, তবে সেটা জানার জন্য তো লাগবে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় তিনজন মানুষকে, সাবেরী আলম মোতাহের, শম্পা রেজা এবং মুনমুন আহমেদ, স্বাগতম। আচ্ছা, আমি তো শ্রেষ্ঠাকে খুঁজে পাচ্ছি না। শ্রেষ্ঠা কি আপনাদের ওখানে? ওখানেও নেই দর্শক, তাহলে শ্রেষ্ঠা গেল কোথায়? শ্রেষ্ঠা কোথায়? ও, আমি তো আমাদের অতিথিকে নিতে গিয়েছিলাম। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের পর্বের অতিথি, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার মাকে নিয়ে এমন কোন অভিজ্ঞতা হয়েছে কোথাও পারফর্ম করেছেন, অথবা আমরা সম্প্রতি দেখেছি আপনি আপনার সন্তানকে নিয়ে পারফর্ম করছেন? আমার মার সঙ্গে আমি মঞ্চে পারফর্ম করিনি, কিন্তু ঘরে যেটা হয়েছে, সারা জীবন মা আমার সঙ্গে বসে থাকে। আমার যখন আমি প্র্যাকটিস করছি তখন মা রাত পর্যন্ত, একটা দুটো পর্যন্ত বসে, আমার যে গানের পাগলামি ছিল সেটা উনি মানে উৎসাহ দিয়েছেন বসে বসে, ছোটোবেলায় শেখা কিন্তু দেখে। আর আরেকটা কথা যেটা আমার উল্লেখ করতে খুব গর্ব হয়, আমার মা কিন্তু আমার সঙ্গে পড়াশোনা করেছে, অর্থাৎ আমার মা আমার সঙ্গে ইন্টারমিডিয়েট পাশ করেছেন, আমার সঙ্গে গ্রাজুয়েশন করেছেন। মাস্টার্সে গিয়ে সেটা পরে হয়নি, সঙ্গে দূরে, সেটা তো আমার জন্য অনেক বড় একটা উৎসাহ, অনেক বড় একটা উদাহরণ আর কি আমার জীবনে। আজকে আমাদের এই মঞ্চে আপনি তেমন কিছু জুটি দেখতে পারবেন মা এবং সন্তানের, আশা করি আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ, প্লিজ টেক ইউর সিট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেছেন বাংলা সাহিত্যের প্রতিটি শাখায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা দুই বিঘা জমি নিয়ে আসছে আমাদের প্রথম প্রতিযোগী দল। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুলতান আল আমিন জিসান এবং তার মা জাফরিন আক্তারকে। লেটস সি দ্য পারফরম্যান্স। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছো উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনে রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে দুই বিঘে প্রস্তেও দিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটা খানি, সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায় বেচিব সে মায়, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাক। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিগ্রি সকলে বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোর ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। ইসান নার্ভাস লাগছে না? তাহলে এটা করছি কেন?
just kidding. আমার তো খুবই ভালো লেগেছে। জাজেস কেমন লাগলো? ভারী সুন্দর কস্টিউম, আপনার অভিনয় খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, ভালো লেগেছে। মা রাজা চরিত্রে এবং দুই বিঘা হারানো দুঃখী কৃষকের চরিত্রে সন্তান দুজনই যেন একেবারে সেই ছবিটি তুলে এনেছিলে। চমৎকার, খুব সুন্দর হয়েছে। ভেরি গুড, তোমাদের প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে। একটু নড়ে চড়ে আর একটু স্পেস নিয়ে করলে আর একটু ভালো লাগতো, এমনি অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। উপেনের তো কোনো ক্ষমা নেই না উপেন, বাড়িতেও মায়ের শাসন, এখন মঞ্চে এসে রাজার শাসন, ঠিক কি না? কি অপূর্ব উচ্চারণ, এটুকু বাচ্চা, খুব মুগ্ধ হলাম। থ্যাংক ইউ জাজেস, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ শ্রেষ্ঠা, কি হয়েছে? মুনাপু, বাল্যবিবাহ কি? বাল্যবিবাহ আমরা বলি তখনই যখন ছোট্ট বয়সে একটি ছেলে কিংবা মেয়েকে বাধ্য করে বিয়ে দেয়া হয়। মানে আমার মতো বয়সে বিয়ে দিয়ে দেয়া হয়? এটা তো অপরাধ আপু। সত্যি এটা অপরাধ, এবং এটা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, আর কথা বাড়াচ্ছি না, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী দল সিফাতুল ইসলাম বাবর ও তার মা ফরিদা ইয়াসমিনকে। চলুন দেখে নেই তাদের পারফরম্যান্স। প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এই রানী দেখ দেখ কি সুন্দর পাখির বাসা, কি সুন্দর ডিম। আমি যদি পাখি হইতাম ওই খোলা আকাশে গুইরা বেড়াইতাম। এই মেয়ে, তোমার বাড়ি কোন জায়গায়, তোমার বাবার নাম কি? খটুক মিয়া না, নিশ্চয়ই বেটার মতলব খারাপ, নাম দিয়ে আপনার কামই বাকি। করিমের মা, ও করিমের বউ, করিম বাড়ি গেছো কেডাই? কেউ বাড়ি আছো নাকি? দিনকাল বেশি ভালো যাইতাছে না? খাসারা মাইয়া তো মাশাল্লাহ, তোমার দেখতে উনতে খুব সুন্দর। সবই আপনি গোর দুয়া আশীর্বাদে। এলাকে একটা ভালো বিয়ার সম্বন্ধ আনছি। এই নাম কি করেন চাচা? আমার মাইয়ার এখন 18 বছর। শুনো বহ, গোলা ভরা দান, পুকুর ভরা মাছ, মাইয়া তো বিয়া দিলে সুখেই থাকবো। আর ফুলা, সে তো একবারে রাজপুত্রর মতন চেহারা। আমি আমার মাইয়ার 18 বছর আগে বিয়া দিব না। 18 বছর আগে বিয়া দেওয়াইন আইনগত অপরাধ। এরা স্কুলের আফারা কইয়া দিছে। রাখো তোমার আইন আর বয়স, এইটা আমার জন্য কোনো ব্যাপার না। তুমি যদি রাজি থাও সব আমার উপরে ছাইরা দাও। আজকাল যে যুগ আইছে, মাইয়া ভোলাবান বেশি বড় করুন নাই। তাছাড়া এত যে তো ভালো সম্বন্ধ, তাহলে আপনি মে ফুলিয়ে বিয়ে দেন না কেন? হ্যাঁ, ও তো আমের না লোকে স্কুলে পড়ে। হ্যাঁ কথা বাদ দেও, এই বিয়ে আয়ে পাশ দিব। তোমার তো আর সেই সমর্থ নাই, বুঝো নাই? কেন নাই চাচা? সরকার এখন মায়া ঘর পড়াশোনা লাগা উপবৃত্তি দেয়, আর আপনি যদি একটু বেশি বাড়াবাড়ি করেন আমি পুলিশের খবর দিব। এইখানে আবার পুলিশের লাগ যাইছে, পুলিশের কথা আইছে। আমি কি তোমার পুলিশের কোনো কিছু কইছি? খাইছে আমার এখন আমার জান বাঁচে। মাইয়া তোমার বড় হইছে, বিয়ার জন্য আনছি, সেটা তুমি আবার পুলিশ ডাকাডাকি করতেছ ওকে? আমি কি তোমার কোনো খারাপ করছি? মাইয়া বিয়া দাও, নাহলে পরে কিন্তু আফসোস করবা। সেই জন্য কিন্তু আমার পস্তাই তো হইব, কিন্তু সেই জন্য কইলাম কথাটা। মাইয়া হইলো আমার আর বিয়া দিব এই ঘটকে। আমি আমার মাইয়ারে বাল্য বিবাহ দিব না, আর আপনারাও বাল্য বিবাহ বন্ধ করেন। সিফাত, আমি তো তোমার মাকে নিয়ে মঞ্চে পারফর্ম করতে বলেছিলাম। এই তো আমার মা, এখানেই তো আমার মা। কি বলো? হ্যাঁ এটাই আমার মা। সত্যি? হ্যাঁ। আপনি ফরিদা আপা? জাজেস বলুন আপনারা এখন।
চমৎকার হয়েছে। তার মধ্যে আমাদের ছোট্ট মেয়েটি দুটো চরিত্র করেছে, মেয়ে এবং মায়ের, খুব সুন্দর। আমি সবসময় মনে করি একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে যাওয়ার জন্য খুব বেশি কিছু দরকার হয় না। তুমি একটা ওড়না দিয়েছ, তোমার কথা বলার স্টাইল, তোমার বসা, এটাতেই বুঝে গেছি তুমি মা, তাই না? খুব ভালো হয়েছে, আর আপনাকে কি বলবো, লাজবাব, অল দ্য বেস্ট। এখানে দুজন একদম সমানে সমানে সেরা, আমি সঙ্গে মা দুজনই। থ্যাংক ইউ। ওরা তো সব কথা বলে ফেলেছে আমার মনের কথা, তো আমি মুগ্ধ, একেবারেই মুগ্ধ। একটা প্রশ্ন করতে চাই যে এই ঘটক সাহেব অর্থাৎ দাড়ির আড়ালে যে মা লুকিয়ে আছেন, তো আমার এখনো বিশ্বাস হচ্ছে না ছোট এরকম মা না বাবা, আসলে একটু খুলে ফেললে ভালো হয় না, দেখতাম যে মা না বাবা, বা আসলে মা, সার্থক মা, সার্থক ঘটক, সবই সার্থক, খুব ভালো। একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে যে গলার স্বরটাও কি করে মিলল ঘটকের সঙ্গে, খুবই অদ্ভুত গলার স্বরটা, মনে হচ্ছে এটা একটা পুরুষ কথা বলছে, একটা পুরুষ কথা, একটু সামান্য প্র্যাকটিস করছি আর কি। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব খুশি হলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ, আমরা তো ফুললি এন্টারটেইনড, এখন দেখা যাক কি হয়। প্লিজ, থ্যাংক ইউ। এরা আমি সঙ্গে মা, আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডাকতে হবে না? হ্যাঁ, তা ডাকবো। আমি একটু ভাবছিলাম আমাদের এত ছোট ছোট বন্ধুরা তাদের পারফরম্যান্স দেখিয়ে মাদেরকে নিয়ে আমাদের সম্মানিত বিচারকদের মুগ্ধ করে চলেছে, কিন্তু আমাদের বিচারকদেরকে একটু আমরা অনুরোধ করতে পারি কি না আমাদেরকে একটু কিছু পারফর্ম করে দেখানোর জন্য? ঠিক আছে, আইরে পাখিলে ছুলা শ্রেষ্ঠাকে নিয়ে কর খেলা, কবি দাবি গান কবি শ্রেষ্ঠা শোনাতে ঘুম পারবি, আইরে পাখিলে ছুলা জন্মদিনে এরকম উপহার পাওয়ার জন্য ভাগ্য লাগে, বুঝেছ? তুমি সেই ভাগ্যবতী মেয়ে যে একজন সনাম খ্যাত সঙ্গীত শিল্পীর কাছ থেকে গান উপহার পেয়েছো। এটাই আমার জন্য অনেক বড়। সম্প্রতি নির্মাণ কাজের ত্রুটির কারণে বেশ কয়েকবার ভবন ধ্বস হয়েছে, আর তাতে মারা যাচ্ছে অনেক অনেক মানুষ। আমরা চাই না এরকম ঘটনার ঘটুক। এই বিষয়গুলোকে সামনে রেখে পরিবেশনা সাজিয়েছে আমাদের পরবর্তী প্রতিযোগী দল। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জান্নাতুল ফেরদৌস জান্নাতকে এবং সঙ্গীতের মা ফাহিমা খানম লাভলিকে। চলুন দেখে নিই তাদের পারফরম্যান্স। এসে ভাইজান, শুনছেন? আজকে আমার মেয়ের পিএইচসি পরীক্ষার রেজাল্ট দিবে। মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো, সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। মা, ও মা, মা তুমি আসো। মা, কি মা, জানো আজকে আমার পিএইচসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, দেহ দেহ পেপারে আমার ছবি বেরিয়েছে। ওরে আল্লাহ, এত সুন্দর ছবি দিয়েছে, আমার পেপারে আবার ছবি দিল কিসের জন্য? মা, এই পিএসসি পরীক্ষা দিলে যাকে সবচেয়ে ভালো রেজাল্ট হয় তাকে পেপারে ছবি দেয়। ও, আমি তো মুখ শুকো মানুষ, এত কিছু বুঝি না। যখন পেপারে ছবি দিয়েছে আমার মাই সবচেয়ে ভালো রেজাল্ট করছে। আমার মা, ও আমার সোনা মা, তুমি না কইছিলা আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আমার একটা কিছু কিনে দিবা। তুমি কি নিবা বলো? ও মা, তুমি আমারটা মোবাইল কিনে দাও না। মোবাইল দেখি করবা?
জানোই মা আমার ছোটবেলা থেকে শখ, আমি সাংবাদিক হবো। তুমি দেখো না সাংবাদিকেরা কিভাবে ছবি তোলে, আমি অরম করে ছবি তুলবো আর মোবাইল দিয়া আবার লাগে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে কথা কওয়া যায়। তোমরা দুজন ভালো অভিনয় করো মার মেয়ে, কিন্তু স্ক্রিপ্টের মধ্যে ওরকম বিশেষ কিছু ছিল না। তোমাদের অভিনয় ভালো হয়েছে, কিন্তু এই জিনিসগুলো আনুষঙ্গিক যে ভুল ত্রুটিগুলো এগুলো যদি ঠিক হতো আরও ভালো হতো। সত্যি কথা বলতে কি আমার আমার মনের মতো যেটা হচ্ছিল ওটা একটু জাম করে যাচ্ছে, স্ক্রিপ্ট জাম করে যাচ্ছে, সেই জন্য স্ক্রিপ্ট অন্য কেউ চেক করা দরকার, দেখা দরকার। আশা করি আগামীতে ভালো হবে। অলরাইট, ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের শেষ প্রতিযোগী দল মর্জিত রহমান মহারাজা এবং মাহফুজা বেগম তার মা আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিল। আকস্মিক পারিবারিক দুর্ঘটনার কারণে তারা আজকে আমাদের এখানে উপস্থিত হতে পারেননি এবং আমরা মিস করছি তাদের পারফরম্যান্স। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ারও, ফিরব, তবে বিরতির অপর প্রান্তে থাকছে আরো একটি চমক, তাই কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন থ্রিতে। আমরা প্রস্তুত, কারণ শুরু হতে যাচ্ছে মেধা যাচাইয়ের পর্ব। এবার দেখা যাক তারা তাদের মেধা দিয়ে আমাদের মুগ্ধ করতে পারে কিনা। রেডি আপনারা? Yes. Very good. প্রথম প্রশ্ন, আমাদের জাতীয় ফল কি? জান্নাত। কাঁঠাল। Very good. কাঁঠাল আমাদের জাতীয় ফল। দ্বিতীয় প্রশ্ন, 26শে মার্চ কি দিবস? জিসান। স্বাধীনতা দিবস। আপনি বলছেন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আপনি কি 100% কনফিডেন্ট? Yes. ক্যাপ্টেন ডেটল হাত বাড়িয়ে দিয়েছে, তাহলে তো আর কনফিউজ করতে পারবো না। ভেরি গুড, চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? অপশনস দেইনি এখনো, ক সন্দ্বীপ, অপশন খ হোলা, অপশন গ সেন্ট মার্টিন। জান্নাত বলুন। হোলা। আপনি কি জানতেন এটা? ও মা বলেছে, স্টিল ইউ গেট ইয়োর পয়েন্ট, সো নো ওয়ারি, ভেরি গুড আনসার, ঠিক আছে। সাবরি আপা, আপনাকে একটু অনুরোধ করব চারটি লাইন আবৃত্তি করে শোনানোর জন্য যেটি আপনার কাছে আছে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অশেষ ধন্যবাদ আপনাদের জন্য। প্রশ্ন, এই কবিতাটির কবি কে? জিশান। কবি কাজী নজরুল। জিশান উত্তর তো ভুল দিয়ে দিলেন,
সেকেন্ড বাজার প্রেস করেছে সিফাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওই তো বললো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তোর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এনিওয়েজ এই কোশ্চেনে কিউ পয়েন্ট পাচ্ছো না চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে শকুনি মামা বাগধারাটির অর্থ কি অপশন ক শকুনের মতো মামা অপশন খ অনিষ্টকারী অপশন গ মামার নাম শকুন সিফাত বলুন অনিষ্টকারী অ্যাবসলিউটলি রাইট চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আমি একটা শব্দ বলবো তার বিপরীত শব্দ বলতে হবে নবীন জেশান রবীন রবীন হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন জাতীয় গাছ সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে অপশন ক আম গাছ অপশন খ বাঁশ জাতীয় গাছ অপশন গ কাঁঠাল গাছ সিফাত বাঁশ জাতীয় গাছ করেক্ট নেক্সট কোশ্চেন নকশি কাঁথার মাছ কাহিনী কাব্যটি কার লেখা জিশান জসীমউদ্দীন করেক্ট ভেরি গুড আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে চমচমের জন্য বিখ্যাত কোন জেলা জান্নাত করিম ডান হাতে ব্যাট করে জিততে হলে তাকে কোন হাতে ব্যাট ধরতে হবে সেকেন্ডে বাজার প্রেস করেছে সিফাত উত্তর তো নিতে পারছি না না অ্যাকশন রিপ্লেতে সেকেন্ড ও দিয়েছে যেহেতু মজার প্রশ্ন বিষয়টি হচ্ছে ব্যাট তো আর এক হাতে ধরে করা যায় না দুই হাতে ধরেই ব্যাটিংটা করতে হয় তো আনসার ওটাই খুঁজছিলাম তাকে দু হাতে ধরেই ব্যাটিং করতে হবে তাই না জিশান এনিওয়েজ উই আর ডান উইথ দিস রাউন্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার জানার পালা আমাদের রেজাল্ট কি বলছে এবং তার জন্য লাগবে শ্রেষ্ঠাকে শ্রেষ্ঠা As usual with a big smile. চলে যান জাজেসদের কাছে আর নিয়ে আসুন আমাদের রেজাল্ট এই নাও তোমার চিঠি আজকে যে লোয়েস্ট স্কোর অর্থাৎ যাকে বিদায় জানাবো আপনার স্কোর হচ্ছে 172 তাই আপনাকে বিদায় জানাতে হচ্ছে আপনি আমার কাছে চলে আসুন এখানে মা সহ একটু আপনি চলে আসুন এখানে এই পাশে দাঁড়াতে হবে খুব স্বাভাবিকভাবে যে দুজন দাঁড়িয়ে আছেন ওখানে আপনারা যাচ্ছেন সুপার 16 এ কনগ্রাচুলেশনস অর্থাৎ জিসানের স্কোর হচ্ছে 194 এবং সিফাতের হচ্ছে টপ স্কোর 258 ভেরি গুড সিফাত এবং কনগ্রাচুলেশনস সিফাতের মাকেও কারণ ওর এরকম চমৎকার পারফরম্যান্সের পেছনে ক্রেডিট আপনার কাছেও যায় কিছুটা থ্যাংক ইউ থ্যাঙ্কস টু বোথ অফ ইউ জাজেস আপনারা কিছু বলতে চান বলেছি বারবার করে একেবারে মুগ্ধ আমি আর আমরা সবাই কিন্তু মা যার জন্য মা আর সন্তানের বন্ধনটা একটা আর্ট কালচারের মধ্যে দিয়ে এক্সপোজড হওয়া এটা কত আনন্দের বিষয় এবং সেটা ভিক্টরি আছে হারাও আছে দুটোই কিন্তু সমান সমান আমি যারা মানে হারে তাদেরকে আমি কোনোভাবে ডিসকাস করতে চাই না করিও না তোমাদের জন্য অনেক দোয়া থাকলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আপনাকে এত সহজে যেতে দেব না একটা বিনীত অনুরোধ থাকবে আমাদেরকে যদি একটু দুটো লাইন গান দিয়ে শোনাতে প্রিয় দর্শক আমাদের সুপার 16 রাউন্ড শুরু হচ্ছে আগামী পর্ব থেকে আগামী পর্বে কম্পিটিশন আরো বেশি ডিফিকাল্ট হতে যাচ্ছে কারণ আমাদের জাজেসদেরকে সেখান থেকে বের করতে হবে সুপার 8 কে যারা লড়বে সেমিফাইনালে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি সেই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে টিল দেন স্টে ওয়েল আর এখন আমরা গান শুনবো আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরার কণ্ঠে হাজার মানিক মুক্তা জলে ভোরের ঘাসে ঘাসে হংস মিথুন মনের সুখে দিঘির জলে ভাসে সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে
শেষে ক্লান্ত রাখাল মাঠের মায়া ছেড়ে মনের টানে ফিরে আসে ছোট মায়ার নেড়ে দিনের শেষে ক্লান্ত রাখাল মাঠের মায়া ছেড়ে মনের টানে ফিরে আসে ছোট মায়ার নেড়ে মাটির বুকে বুক মিলিয়ে ঘুমায় অবশেষে আহা আমার বাংলাদেশে মাটির বুকে বুক মিলিয়ে ঘুমায় অবশেষে আহা আমার বাংলাদেশে হাজার মানিক মুক্তা জলে ভোরের ঘাসে ঘাসে হংস মিথুন মনের সুখে দিঘির জলে ভাসে সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে